হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আমি এমএস ওয়ার্ডের কভার পেজ অপশন সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ কভার পেজ অপশন ব্যবহার করে কিভাবে আপনার ডকুমেন্টে একটি কভার পেজ ইনসার্ট করবেন এবং কাস্টমাইজ করবেন সে সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আপনারা যখন এমএস ওয়ার্ডে কাজ করেন তখন, অর্থাৎ কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করেন, কোনো ডকুমেন্ট তৈরি করেন, তখন অনেক সময় আপনাদের ডকুমেন্টের সবার উপরে একটি কভার পেজ ইনসার্ট করতে হয়, অর্থাৎ একটি কভার পেজ দিতে হয়। এই কভার পেজটি আপনি কভার পেজ অপশনের সাহায্যে খুবই সহজে দিতে পারবেন এবং অনেক সহজে আপনি এটি কাস্টমাইজ করতে পারবেন। এইখানে দেখুন, ইনসার্ট ট্যাবের অধীনে পেজ সেকশনে এখানে কভার পেজ একটি অপশন রয়েছে। এই কভার পেজ অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কভার পেজের বিভিন্ন ধরনের ট্যাম্পলেট চলে আসবে। এখান থেকে আপনাদের প্রয়োজন মতো, পছন্দ মতো যে কোনো একটি ট্যাম্পলেট আপনি সিলেক্ট করতে পারেন। আর এখানকার কোনো ট্যাম্পলেট যদি আপনার পছন্দ না হয় তাতে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটি ট্যাম্পলেট আনুন, তারপরে পরবর্তীতে সেই ট্যাম্পলেটটি আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখুন আমি একটি ট্যাম্পলেট নিয়ে এসেছি। এই ট্যাম্পলেটের এখানে ডকুমেন্ট টাইটেল লেখা রয়েছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো, প্রয়োজন মতো ডকুমেন্ট টাইটেল দিতে পারেন। যেমন এখানে আমি দিলাম এমএস ওয়ার্ড টিউটোরিয়াল, তারপরে এখানে সাব টাইটেল দিলাম 2016 ভার্সন লিখে দিলাম। তারপরে এখানে নিচে এসে দেখুন এখানে ডেট রয়েছে। এখানে ডেটের এইখানে একটি তীর চিহ্ন রয়েছে, অর্থাৎ এখানে ড্রপ ডাউন মেনুর মতো একটা বিষয় আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনাদের প্রয়োজন মতো ডেট সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে কোম্পানির নাম দিতে পারেন। তারপরে নিচে রয়েছে কোম্পানি অ্যাড্রেস। কোম্পানি অ্যাড্রেসে আমি আপাতত ঢাকা লিখে রাখলাম। তাহলে দেখুন আমাদের কভার পেজটি কমপ্লিট হয়ে গেল। কিন্তু এটি খুবই সিম্পল। আপনারা যদি ভাবেন যে অন্য কোনো কভার পেজ যদি আনতে চান তাহলে এইখান থেকে কভার পেজে ক্লিক করে আবার অন্য কোনো, যেমন এই কভার পেজটি যদি আপনি নিতে চান এটিতে ক্লিক করুন তাহলে দেখুন সেই কভার পেজটি এখানে চলে এসেছে। কিন্তু এখানে একটু মজার বিষয় লক্ষ্য করেছেন, এইখানে দেখুন আমরা কভার পেজটি চেঞ্জ করেছি কিন্তু আমাদের যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। আমার যে ইনফরমেশনগুলো রয়েছে সেটি চলে আসছে, কিন্তু এইখানে উইন্ডোজ ইউজার এই ইনফরমেশনটি নতুন, সেই কারণে এটি নতুন চলে আসছে। এখানে ইচ্ছা করলে আপনি আপনার নাম দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন এই কভার পেজ নিয়ে কাজ করবেন তখন এই কভার পেজের কোনো বিষয় কিন্তু নিচের আপনি যে ডকুমেন্টের কাজগুলো করেছেন সেই কাজে কোনো ইফেক্ট পড়বে না। এবং অপরপক্ষে আপনার এই ডকুমেন্টে যদি আপনি কোনো কাজ করেন, কোনো এডিট করেন, কোনো কিছু লিখেন, সেটির ইফেক্ট কিন্তু কভার পেজে পড়বে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডকুমেন্টে পেজ নাম্বার ইনসার্ট করি অথবা হেডার ফুটার ইত্যাদি নিয়ে কাজ করি, আপনি যদি এই পেজের মধ্যে, অর্থাৎ নিচের দিকে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে যদি আপনি পেজ নাম্বার ইনসার্ট করেন তাহলে আপনার যে কভার পেজ রয়েছে এই কভার পেজে সেই পেজ নাম্বারটি কখনো আসবে না। সেই পেজ নাম্বারটি শুধুমাত্র নিচের দিকেই শো করবে, অর্থাৎ আপনার নিচে যে কাজগুলো করেছেন সেই পেজগুলোতে শো করবে। তারপরে আপনি যদি এই কভার পেজটি রিমুভ করে দিতে চান তাহলে এখানে কভার পেজ বাটনে ক্লিক করার পরে এইখানে রয়েছে রিমুভ কারেন্ট কভার পেজ, এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে কভার পেজটি রিমুভ হয়ে যাবে। দেখুন আমার কভার পেজটি এখন রিমুভ হয়ে গেছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।